জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক্সে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ষষ্ঠতম আন্তর্জাতিক ইনভিশনাল মাস্টার্স অ্যাথলেটিক্সের মিটের আয়োজন করা হয় বহরমপুর স্টেডিয়ামে। দুই দিনব্যাপী এই অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করবেন বাংলাদেশ শ্রীলঙ্কার প্রতিযোগী ও পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগী, যেমন উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা ও এই রাজ্যের প্রতিযোগীরা। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শরীরকে সুস্থ রাখার ও বার্তা দেন বেঙ্গল মাস্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। প্রায় 650 প্রতিযোগী প্রতিযোগিনী এই বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বয়স্ক মানুষদের শরীর সুস্থ থাকার লক্ষ্যে, সুস্থ রাখার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা মনে করি বয়স একটা সংখ্যা মাত্র, বয়স যদি আমরা কিছু মনে না করি তা বয়সটা কিছুই নয়। আজকে আমি 76 বছর বয়সেও এই দায়িত্ব বহন করে চলেছি রাজ্য সম্পাদক। অতএব আমরা ডাক্তারখানাতে ভিড় না করে আমরা মাঠে ভিড় করতে চাই, যাতে সকলের শরীর সুস্থ থাকে। ষষ্ঠতম ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আজকে 35-এর ঊর্ধ্বে সেই সমস্ত প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং কারো বয়স 70, কারো বয়স 65, আমরা আজকে এই দেখে একটা জিনিস প্রকাশ পাই যে বয়স সব কিছুকে বুড়িয়ে দেয় না, মন এবং ইচ্ছা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার। এবং আমি আরো বেশি গর্বিত, কারণ আমাদের এই মুর্শিদাবাদ জেলায় যে মাঠে আজকে ইন্টারন্যাশনাল ভাবে খেলা হচ্ছে, শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে প্রতিযোগীরাও এখানে আসছে, এটা আমাদেরকে সত্যি খুব ভালো লাগছে। আমি সমস্ত প্রতিযোগী শুভকামনা করি। আমরা জানি যে স্পোর্টস আমাদের একটা সংগ্রামী জীবনকেও সংগ্রামী জীবনের মধ্যে স্বতঃস্ফূর্ততা সৃষ্টি করে থাকে এবং স্পোর্টস দ্বারাই কিন্তু একটা স্বতঃস্ফূর্ত এবং শক্তিশালী মনোবল গড়ে ওঠে, সেটা জীবনে লক্ষ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি বলবো যে যারা আজকে পার্টিসিপেট করেছেন তারা যাতে তাদের সুস্থতা বজায় থাকে।